সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। রাশিয়ার কাছে কখনোই ড্রোন বিক্রি না করার ঘোষণা তুরস্কের। পুতিনের ইরান সফর নতুন সমীকরণের ইঙ্গিত। রাশিয়া আক্রমণাত্মক যুদ্ধ টিকিয়ে রাখতে সংগ্রাম করছে বলছে যুক্তরাজ্য। সৌদি সফরে যেয়ে অপমানিত ও বিব্রত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নুপুর শর্মাকে 10 আগস্ট পর্যন্ত গ্রেফতার করা যাবে না, আদেশ ভারতের সুপ্রিম কোর্টের। এমপিদের হুমকি দিয়ে পোস্ট, ব্যবস্থা নিতে পুলিশে অভিযোগ স্পিকারের। এবং গরমে গলছে রানওয়ে, ফাটল রেড লাইনে, জরুরি অবস্থা ব্রিটেনে। দর্শক, বিজেপি থেকে সাময়িক বহিষ্কৃত মুখপাত্র নুপুর শর্মাকে আগামী 10 আগস্ট পর্যন্ত গ্রেফতার করা যাবে না এবং এ সময়ে দেশের অন্য কোথাও তার বিরুদ্ধে নতুন করে মামলা হলেও তাকে গ্রেফতার করা যাবে না। মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। রাশিয়ার কাছে কখনোই ড্রোন বিক্রি না করার ঘোষণা তুরস্কের। রাশিয়ার কাছে কখনো নিজেদের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন বিক্রি করবে না তুরস্কের ড্রোন উৎপাদনকারী প্রতিষ্ঠান বাইরাক্তার। গণমাধ্যম CNN এর কাছে এমনটি জানিয়েছেন প্রতিষ্ঠানটির CEO। তুরস্কের তৈরি 20টি বাইরাক্তার TB2 ড্রোন কিনেছে ইউক্রেন, আর তাদের এসব ড্রোন রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করে বেশ সাফল্য পেয়েছে ইউক্রেনের সেনারা। সোমবার CNN এর সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে বাইরাক্তারের CEO হালুক বাইরাক্তার বলেন, ইউক্রেন বর্তমানে রুশ আগ্রাসন এবং অসামঞ্জস্য আক্রমণের মুখে আছে, আর এ কারণে রাশিয়ার কাছে আমরা তাদের উৎপাদিত ড্রোনগুলো বিক্রি করব না। CNN এর উপস্থাপক জুলিয়া'22 বাইরাক্তারের CEO কে আবারও প্রশ্ন করেন, তারা কি রাশিয়ার কাছে ড্রোন বিক্রি করবেন? পুনরায় করা এই প্রশ্নের জবাবে CEO হালুক বাইরাক্তার বলেন, আমরা রাশিয়াকে এখন পর্যন্ত কোনো কিছু দেইনি, আর আমরা কখনো তাদের কোনো কিছু সরবরাহ করব না, কারণ আমরা ইউক্রেনকে সমর্থন করি, আমরা তাদের সার্বভৌমত্বকে সমর্থন করি, তাদের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার প্রচেষ্টাকে সমর্থন করি। পুতিনের ইরান সফর নতুন সমীকরণের ইঙ্গিত। রাশিয়া ইউক্রেনে হামলা করার পর বদলে গেছে বৈশ্বিক পরিস্থিতি। এমন সময়ই মঙ্গলবার রাষ্ট্রীয় সফরে ইরান গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার সঙ্গে একই সময়ে ইরান গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানও। যদিও অফিসিয়ালি বলা হচ্ছে সিরিয়া নিয়ে আলোচনা করতে ইরান গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট, কিন্তু পুতিনের এই সফরের গুরুত্ব আরও গভীর। তার ইরান সফরের মাত্র 2-3 দিন আগেই মধ্যপ্রাচ্য সফরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন তার সফরে ইরানের 2 ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব এবং ইসরায়েলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারই সফরে ইরানের পরমাণু অস্ত্রের সক্ষমতা অর্জন রুখতে ইসরায়েল যুক্তরাষ্ট্র একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। পারমাণবিক শক্তি সঞ্চারের দোহাই দিয়ে ইরানকে বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে এমনিতেই কোণঠাসা করে রেখেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব, তাদের আরও কোণঠাসা করার চেষ্টাই করে গেছেন বাইডেন। অন্যদিকে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করার পর রাশিয়ার উপর অসংখ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমারা, ফলে তারা এখন অর্থনৈতিকভাবে বেশ চাপে রয়েছে। এ অবস্থায় রাশিয়ার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে মিত্র খুঁজে পাওয়া জরুরি, আর এক্ষেত্রে আদর্শ বাছাই হতে পারে ইরান, আবার ইরানের জন্য ভরসা স্থল হয়ে উঠতে পারে রাশিয়া। দুই দেশেরই অবস্থা প্রায় একই। এ অবস্থায় রাশিয়ার জন্য ইরানের বন্ধুত্বের কোনো বিকল্প নেই। পুতিনের বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ এক সংবাদ সম্মেলনে বলেছেন, খামেনির সঙ্গে পুতিনের এই সাক্ষাৎ খুবই গুরুত্বপূর্ণ। নতুন বৈশ্বিক পরিস্থিতিতে দুদেশের সম্পর্ক কোন মাত্রায় পৌঁছাবে তা সফর শেষেই বোঝা যাবে, তবে এই দুই দেশ যে পশ্চিমকে পাশ কাটিয়ে যাওয়ার প্রয়াস পাবে এই সফরের মাধ্যমে তা সহজেই অনুমেয়। তাছাড়া তুরস্কের প্রেসিডেন্টেরও ইরান সফরটি বেশ তাৎপর্যপূর্ণ। ইরানের সঙ্গে তুরস্কের সম্পর্ক ভালো না, আবার খারাপও না, কিন্তু এরদোগান এখন চাইছেন ইরানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন করতে। তার সঙ্গে ইরানের সফর সঙ্গে হয়ে গেছেন বেশ কয়েকজন মন্ত্রী এবং ব্যবসায়ী। এর মাধ্যমে মূলত ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তিন দেশের নেতার এই সফরটি বিশ্ব রাজনীতিতে নতুন একটি সমীকরণের জন্ম দিতে পারে। তারা এমন কিছু পদক্ষেপ বা সিদ্ধান্ত নিতে পারেন যা চমকপ্রদ হতে পারে। রাশিয়া আক্রমণাত্মক যুদ্ধ টিকিয়ে রাখতে সংগ্রাম করছে বলছে যুক্তরাজ্য। মঙ্গলবার ব্রিটিশ সামরিক গোয়েন্দারা বলেছে, ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে রাশিয়া কার্যকর আক্রমণাত্মক যুদ্ধশক্তি বজায় রাখতে সংগ্রাম করেছে এবং সমস্যাটি ক্রমবর্ধমান তীব্র হয়ে উঠতে পারে। প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি গোয়েন্দা আপডেটে বলেছে, কঠোর আন্ডার ম্যানিং মোকাবেলা করার পাশাপাশি রাশিয়ান পরিকল্পনাবিদরা ডোনবাসে মজুদ মোতায়েন করা বা দক্ষিণ পশ্চিম খেরসেন সেক্টরে ইউক্রেনের পাল্টা আক্রমণের বিরুদ্ধে রক্ষা করার মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্বের সম্মুখীন হয়েছে। মন্ত্রণালয় যোগ করেছে যে যদিও রাশিয়া এখনও আরও আঞ্চলিক লাভ করতে পারে, তবে এর অপারেশনাল গতি এবং অগ্রিম হার খুব ধীর হতে পারে।
আক্রমণের প্রথম দিকে রাজধানী কিয়েভ দখল করতে ব্যর্থ হওয়ার পর রাশিয়ান বাহিনী ধ্বংসাত্মক বোমা হামলার একটি অভিযান ব্যবহার করে এবং এখন ইউক্রেনের দক্ষিণ ও পূর্বের বিশাল অংশ নিয়ন্ত্রণ করে, যেখানে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ইতিমধ্যেই অঞ্চল নিয়ন্ত্রণ করে। রাশিয়ার সামরিক ইউনিটগুলোকে রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলোতে ইউক্রেনের হামলা প্রতিরোধে অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছে। ইউক্রেন বলছে যে যা সপ্তাহান্তে ফ্রন্টলাইনে গোলাবর্ষণের কথা বলেছিল, যা বলেছিল নতুন আক্রমণের প্রস্তুতি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 24 ফেব্রুয়ারি আগ্রাসন শুরু করেন, এটিকে তার প্রতিবেশীকে নিরস্ত্রীকরণ এবং বিপজ্জনক জাতীয়তাবাদীদের থেকে মুক্ত করার জন্য একটি বিশেষ সামরিক অভিযান বলে অভিহিত করেন। কিয়েভ এবং পশ্চিমারা বলে যে এটি একটি সাম্রাজ্যবাদী ভূমি দখল এবং 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে মস্কোর শাসন থেকে মুক্ত হওয়া একটি দেশকে পুনরুদ্ধারের চেষ্টা। সৌদি সফরে যে অপমানিত ও বিব্রত বাইডেন। গুরুত্বপূর্ণ দেশগুলোর নেতাদের মধ্যে বৈঠকগুলোতে তাৎক্ষণিক ফলাফল না দেখা দিলেও সেগুলো সাধারণত সার্থক হয়, কিন্তু ব্যতিক্রম আছে। একটি ছিল হিটলারের সাথে নেভিল চেম্বারলেনের 1938 সালের মিউনিক বৈঠক, আরেকটি গত সপ্তাহে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক। বৈঠকের পরে বাইডেন জোর দিয়ে বলেছিলেন যে সমগ্র মার্কিন এবং সৌদি প্রতিনিধিদের সামনে তিনি ক্রাউন প্রিন্সকে জামাল খাশোগির হত্যাকারী হিসেবে চিহ্নিত করেছিলেন। সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবের দ্রুত বলেছিলেন যে তিনি এটি শুনেছেন বলে মনে নেই। বাইডেনকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল পররাষ্ট্রমন্ত্রী সত্য বলছেন কিনা, তিনি নেতিবাচক উত্তর দেন, ইঙ্গিত করেন যে একজন প্রধান সৌদি কর্মকর্তা মিথ্যাবাদী ছিলেন। এমনকি নিউইয়র্ক টাইমস প্রশ্ন করেছিল যে বাইডেনের বক্তব্য সঠিক ছিল কিনা, উল্লেখ করে যে তার এমন ঘটনা বর্ণনা করার ইতিহাস রয়েছে যা বৈঠকে অন্যান্য অংশগ্রহণকারীরা মনে করেন না। মার্কিন সৌদি সহযোগিতা পুনর্গঠনের জন্য অনেক কিছু বাইডেনের লক্ষ্য ছিল, এই ট্রিপ একটি সুযোগ হারানোর চেয়ে খারাপ ছিল। এটি বিশ্বের কাছে তুলে ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন নিরাপত্তার স্বার্থের ক্ষতি করেছে। সৌদি আরব বা অন্য উপসাগরীয় রাষ্ট্রগুলো খারাপভাবে বিপর্যস্ত সম্পর্ক পুনর্নবীকরণের জন্য কোনো ত্যাগ স্বীকার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে যথেষ্ট বিশ্বাস করে না। আরব নেতাদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন, আমরা দূরে সরে যাব না এবং চীন, রাশিয়া বা ইরান দ্বারা পূরণ করার জন্য একটি শূন্যতা রেখে যাব না। আফগানিস্তান থেকে চলে যাওয়ার পরে বাইডেনের এই বক্তব্য কেউ বিশ্বাস করতে পারছেন না। সংযুক্ত আরব আমিরাত অবিলম্বে তেহরানে একজন রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার এবং কূটনৈতিকভাবে মতপার্থক্য নিরসনের প্রচেষ্টা ঘোষণা করেছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ সৌদি ইসরায়েল সম্পর্ক বাড়ানোর বিষয়ে বাইডেনের দাবির বিরোধিতা করেছেন এবং তিনি পুনর্ব্যক্ত করেছেন যে তেলের উৎপাদন বৃদ্ধি সৌদি সিদ্ধান্ত হবে না, বরং পেট্রোলিয়াম রফতানিকারক দেশ ওপেক প্লাস সংস্থার একটি সিদ্ধান্ত হবে, যার মধ্যে রাশিয়া অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যা ভাবুক না কেন, সৌদি ভ্লাদিমির পুতিনের সাথে তার উষ্ণ সম্পর্ক বজায় রাখবে তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে। সংক্ষেপে, প্রেসিডেন্ট কোনো অগ্রগতি ছাড়াই সৌদি সফর শেষ করে চলে গেছেন। শুধু তেল নয়, ইয়েমেনের শান্তি, ইরান এবং অন্য কোনো বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। হোয়াইট হাউস যেভাবে এই সফরটি পরিচালনা করেছিল তার দ্বারা সেই ব্যর্থতা আরও জটিল হয়েছে। হোয়াইট হাউসের কর্মী, যিনি মনে করেছিলেন যে একটি সাধারণ আনুষ্ঠানিক হ্যান্ডশেকের চেয়ে সাধারণ বন্ধু থেকে বন্ধু মুষ্টির ঝাঁকুনিকে বরখাস্ত করা উচিত, কবিরের সাথে এর কোনো সম্পর্ক ছিল না। বাইডেন অন্যান্য সৌদিদের সাথে এবং এর আগে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের সাথে করমর্দন করেন। তিনি যদি মনে করেন যে হ্যান্ডশেক করা তার নিজের দলের সৌদি বিরোধী সমালোচকদের খুশি করবে, তবে তিনি ভুল ছিলেন। রিপাবলিক অ্যাডাম শিফ মুষ্টির ধাক্কাটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে তেল সমৃদ্ধ স্বৈরশাসকদের ক্রমাগত দখলের দৃশ্যমান প্রমাণ হিসেবে উড়িয়ে দিয়েছেন। বাইডেন এমন এক মুহূর্তে ওই অঞ্চলে গিয়েছিলেন যখন বিশ্ব বিশাল অর্থনৈতিক ও নিরাপত্তা ঝুঁকির মুখোমুখি। ইউক্রেনের রাশিয়ান অভিযান খাদ্যের ঘাটতি এবং মূল্য বৃদ্ধির কারণ হয়ে দাঁড়াচ্ছে, যা কেবলমাত্র ইউক্রেনের শস্য রফতানি করতে এবং সারা বিশ্বে একটি নতুন ফসল রোপণ করতে অক্ষমতার কারণে আরও খারাপ হবে। আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দরিদ্র দেশগুলো থেকে অস্থিতিশীল অভিবাসন প্রবাহ, যেমন মিশর যা ইউক্রেনের গমের উপর অনেক বেশি নির্ভরশীল, তা অনুসরণ করবে। মুদ্রাস্ফীতি ইতিমধ্যে একটি বিশ্বব্যাপী সমস্যা, চীনের অর্থনৈতিক মন্দা বিশ্বব্যাপী মন্দা সৃষ্টি না করলে তা আরও খারাপ হবে বলে মনে হচ্ছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রসহ প্রতিটি দেশকে আঘাত করবে। নূপুর শর্মাকে 10 আগস্ট পর্যন্ত গ্রেফতার করা যাবে না, আদেশ ভারতের সুপ্রিম কোর্টের। বিজেপি থেকে সাময়িক বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মাকে আগামী 10 আগস্ট পর্যন্ত গ্রেফতার করা যাবে না এবং এই সময়ে দেশের অন্য কোথাও তার বিরুদ্ধে নতুন করে মামলা হলেও তাকে গ্রেফতার করা যাবে না। মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছেন। ভারতের সংবাদ মাধ্যম NDTV এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিতর্কের জেরে সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েছিলেন নূপুর শর্মা। প্রাক্তন বিজেপি নেত্রীর ওই মন্তব্যের পর ভারতের বিভিন্ন রাজ্যে হিংসাত্মক আন্দোলন ছড়িয়ে পড়ে, এতে নষ্ট হয় বিপুল সরকারি সম্পত্তি। ভারতের শীর্ষ আদালত তখন বলেছিল গোটা দেশের কাছে তার ক্ষমা চাওয়া উচিত, দেশে যা ঘটেছে তার জন্য নূপুর শর্মা একাই দায়ী। একই আর্জি নিয়ে নূপুর শর্মা আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। নূপুরের আইনজীবী মনিন্দর সিং বলেন, নূপুর প্রাণ সংশয়ে রয়েছেন, রাজ্যে রাজ্যে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
যেসব রাজ্যের নূপুরের বিরুদ্ধে মামলা হয়েছে সেই রাজ্যকে এ সংক্রান্ত নোটিশ পাঠানোর নির্দেশ দেন বিচারপতি সূর্যকান্ত এবং পর্দেওয়ালা। কেন্দ্র ও রাজ্য সরকারদের তার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও নোটিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়। নূপুরের বিরুদ্ধে প্রথম অভিযোগটি দায়ের হয়েছিল দিল্লিতে, এরপর একে একে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, আসাম ও জম্মু কাশ্মীরে তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। কলকাতা পুলিশ নূপুরের বিরুদ্ধে পলাতক ব্যক্তি হিসেবে নোটিশও জারি করেছে। এমপিদের হুমকি দিয়ে পোস্ট, ব্যবস্থা নিতে পুলিশে অভিযোগ স্পিকারের। শ্রীলঙ্কার এমপিদের হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক পোস্ট হচ্ছে, সেগুলো তদন্ত করে ব্যবস্থা নিতে পুলিশের আইজিপির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন দেশটির স্পিকার মাহিন্দা ইয়াবা আবেওয়ার্দেনা। তিনি আইজিপিকে জানিয়েছেন যে পার্লামেন্টে প্রেসিডেন্ট পদপ্রার্থীর মনোনয়ন দেওয়ার সকল কার্যক্রম শেষ এবং বুধবারই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। খবরে আরও জানানো হয়, বিষয়টি নিয়ে স্পিকারকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আইজিপি। পুলিশের তরফে থেকে বলা হয়, কোনোভাবেই সংসদ সদস্যদের ভয় দেখানোর চেষ্টা হলে তা সংবিধান অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। স্পিকারের অভিযোগপত্র সিআইডির ডিআইজি বরাবর পাঠানো হয়েছে। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে পোস্ট করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কার্যক্রম শুরু হয়ে গেছে। পুলিশ তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। গরমে গলছে রানওয়ে, ফাটল রেল লাইনে, জরুরি অবস্থা ব্রিটেনে। প্রধানমন্ত্রী পদত্যাগের রাজনৈতিক আঁচে পড়ছে দেশ, কিন্তু সে তাপ কমার আগেই প্রকৃতির রেশনলে পড়ছে ব্রিটেন। সোমবার দেশের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত রেকর্ড করা হয়েছে। গলে যাচ্ছে বিমানবন্দরের রানওয়ে, ফাটল দেখা দিচ্ছে রেল লাইনে, দম বন্ধ অবস্থা মাটির নিচের টিউব রেলে। দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। এমন অবস্থায় দেশটির প্রশাসন বয়স্কদের বাড়ির ভেতরে থাকার অনুরোধ করেছে, আর যারা নিতান্ত প্রয়োজনে রাস্তায় বার হবেন সঙ্গে জলের বোতল রাখার পরামর্শ দিয়েছে। নিকট অতীতে ব্রিটেনের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 2019-25 জুলাই কেমব্রিজে, 38.7 ডিগ্রি সেলসিয়াসের সেই রেকর্ড যে এবার ভেঙে যাবে কয়েকদিন ধরেই এই আশঙ্কা করছিল আবহাওয়া দফতর। তাদের সেই আশঙ্কা সঠিক প্রমাণিত করে লন্ডনের তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁয়েছে। আবহাওয়া দফতর আগামী দুদিনের জন্য লন্ডন ও দক্ষিণ পূর্ব ইংল্যান্ড থেকে ইয়র্ক ও ম্যানচেস্টার পর্যন্ত লাল সতর্কতা জারি করে জানিয়েছে রাতেও তাপমাত্রা বিশেষ কমার সম্ভাবনা নেই। ট্রেন বা মেট্রো ব্যবহার না করে অন্য পরিবহন পরিষেবা ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে। প্রখর রোদে অনেক সময় রেললাইনে ফাটল দেখা দেয়, ঘটতে পারে বড় ধরনের বিপদ। দিনভর লন্ডন থেকে লিডস ও ইয়র্কের প্রায় সব ট্রেনই বাতিল হয়েছে। লুটন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রখর তাপে রানওয়ের বেশ কিছু অংশ গলে যাওয়ায় এই বিমানবন্দরে উড়ান পরিষেবা বন্ধ করে দিতে হয়েছে। ব্রাইস নর্টনে বিমানবাহিনীর বিমানঘাটির রানওয়েও গলে গিয়েছে, ফলে রয়্যাল এয়ারফোর্সের উড়ানেও বিঘ্ন ঘটেছে। সরকারিভাবে তাড়াতাড়ি স্কুল ছুটি দেওয়ার কথা ঘোষিত হয়নি, তবে বিবৃতিতে জানানো হয়েছিল যে শিক্ষার্থীদের যেন সমানে জল খাওয়ানো হয় এবং ক্লাসরুমে পাখা চালিয়ে রাখা হয়। কয়েকটি স্কুল জানিয়ে দিয়েছে ক্লাস হবে অনলাইনে। স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দফতর, তারা জানিয়েছে যে নিম্নচাপের ফলে বুধবার থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণ ও পূর্ব ইংল্যান্ডে, তারপর তাপমাত্রা অনেকটাই কমে স্বস্তি মিলতে পারে, তবে তাপমাত্রা 41 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।